নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পার্ক শিলান্যাসের পর মতবিনিময় কেন? মন্ত্রীর কাছে জবাব চাইলেন সুস্মিতা। মিজোরামে দুর্ঘটনায় মৃত লরি চালকের দেহ ফিরল, শোক ইউনিয়নের। মুসলিমদের ধর্মীয় উৎসব মহরম উদযাপিত, পথচারীদের জল বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের কেন্দ্রস্থলে থাকা গান্ধীবাগ বিনোদন পার্কের শিলান্যাসের পর এ নিয়ে বর্তমান পুরসভা ও রাজ্য সরকারের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ল কংগ্রেস। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বলেন, রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী পুরো আইন না জেনেই এদিন মুখ খুলেছেন। সুস্মিতা দেব বলেন, অমরুত প্রকল্পের অধীনে শিলচরের তিনটি উদ্যানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, সেখানে গান্ধীবাগ পার্কের জন্য 2,08,00,000 টাকা বরাদ্দ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, অমরুতের টাকা দিয়ে গান্ধীবাগের কাজ কেন শুরু করলেন না পুরপতি? তিনি বলেন, কেন্দ্র সরকার যদি 2 কোটি টাকা দিতে পারে, পুরসভা চাইলে 10 কোটি টাকাও দিত, এর মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে? আমরুতের প্রপোজাল গান্ধীবাগ পার্কের প্রজেক্টটা কে তৈরি করেছে? পৌরসভা তৈরি করেছে। পৌরসভা যদি চাইছিল যে গান্ধীবাগ পার্ক সহ গান্ধীবাগ পার্কের পিছনে যে জায়গাটা আছে, সাপতলা হোক, ব্যায়াম বিদ্যালয়ের পিছনে হোক, পুরোটাই যদি ওরা উন্নত করতে চাইছিল, অমরুতে কোনো বাধা ছিল না যে সমস্ত 18 বিঘা ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট শিলচর পৌরসভা পাঠাতে পারত। এই টোটাল জমিটা আমাদের কাছে যে ইনফরমেশন আছে, পার্কটা নিয়ে, সাপনালা নিয়ে, সার্কিট হাউসের পাশে যে জমিটা আছে, কিশোর কুমারের স্ট্যাচুর পিছনে যে খালি জায়গাটা আছে, এটা টোটাল 18 বিঘাস। পৌরসভার কি রহস্য যে সমস্ত 18 বিঘা জমি নিয়ে ওরা আমরুতে প্রজেক্ট পাঠালো না কেন? 2 নম্বর কথা, যারা বিজেপির স্থানীয় নেতারা বলেছেন গান্ধীবাগের উন্নয়নের বাধা দেওয়া হচ্ছে, তোমার কাম বাধা দেওয়া হচ্ছে, আমি এটা বলতে চাই যে গান্ধীবাগের জন্যে ভারত সরকার অলরেডি 2,08,00,000 টাকা দিয়ে সেরেছে। তো গান্ধীবাগের উন্নয়ন নিয়ে তো আমরা কোনো প্রতিবাদ করিনি, কেউ বলতে পারবে? 25 জুন 2017 সেটা শিলান্যাস হলো, আজ পর্যন্ত কাজ কেন শুরু হয়নি আমরা জানি না। তো আমরা শিলচর পৌরসভাকে 2-3টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1, যদি সমস্ত 18 বিঘা সাত নালা সব জমি নিয়ে আপনারা উন্নয়ন করতে চাইছিলেন, প্রাইভেট পার্টি কেন অমরুতের আন্দারে আপনারা সমস্ত প্রজেক্টটা পাঠালেন না কেন? দ্বিতীয় কথা, গান্ধীবাগ পার্কের নাম নিয়ে শিলচর শহরের নাগরিকদের মধ্যে একটা কনফিউশন তৈরি করা হচ্ছে। গান্ধীবাগ পার্কের উন্নয়ন নিয়ে কংগ্রেস কোনোদিনই প্রতিবাদ করেনি, 2,08,00,000 টাকা আছে, কাজ শুরু হোক, গান্ধীবাগ উন্নয়ন হোক, আমাদের কোনো আপত্তি নাই। সুস্মিতা দেব আরো বলেছেন, নগরোন্নয়ন মন্ত্রী বলছেন এই পার্ক নিয়ে তিনি শিলচরের জনগণের মতামত নেবেন, কিন্তু পার্কের শিলান্যাস করার পর মতামত নেওয়ার কি মানে থাকতে পারে? এটার মধ্যে লেখা আছে সিটিজেন্স এনগেজমেন্ট। সরকার যখন একটা পার্ক তৈরি করে বা একটা প্রজেক্ট করে, এটার মধ্যে সিটিজেন্স এনগেজমেন্ট হলো কম্পালসারি। এখানে আছে, ইউ উইল বি অর্গানাইজ কন্ডাক্ট সিটি লেভেল সিটিজেন কনসাল্ট, রিসিভ ফিডব্যাক, সাজেস্টেড অল্টারনেটিভ ইনোভেশন, ইচ অল্টারনেটিভ উইল বি ডিসকাস হেন তেন। সরকার বলছে সরকার প্রজেক্ট করার আগে জনসাধারণের সঙ্গে আলোচনা করবে। প্রশ্নটা হলো, জনসাধারণের ভোটে জিতে আসে শিলচরের পৌরসভা, আজকে শিলচরের মানুষের কথা শুনছে না কেন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সে, এটা কিন্তু আমার নেই, আমরুতে লেখা আছে যে জনসাধারণকে জিজ্ঞেস করে অমরুতের প্রজেক্ট করবে। শিলচর পৌরসভা ভোটে জিতে এসে আজকে শিলচরের জনসাধারণ এবং যে কমিশনার, বিজেপির কমিশনার আজকে শিলচরের গুণ্যমান্য মানুষের ব্যাপারে বলেছে কাট পায়নি, আমি যদি সেই জনসাধারণের মধ্যে থাকতাম, একটা ডেফেমেশন কেস ওর এগেনস্টে করা উচিত। যারা নিজেরা কাট নিয়ে নিয়ে পেট ভরে গেছে, আজকে সাধারণ এমিনেন্ট সিটিজেনদের ব্যাপারে কাট বলছে, এই সাহসটা ওদেরকে কে দিল? আমারও বিরোধিতা হয়েছে, আমাদের সবার বিরোধিতা হয়েছে যখন আমরা পৌরসভায় ছিলাম। হরিদাস দত্ত আমাদের দরজার সামনে দাঁড়িয়ে জলের জন্য বিরোধিতা করেছে, আমরা কোনোদিন বলেছি যে হরিদাস দত্ত কাটের জন্য করছে?
এই সাহসটা পৌরসভার পৌর কমিশনারকে কিভাবে দেওয়া উচিত, ওনার ক্ষমা চাওয়া উচিত? এক প্রশ্নের উত্তরে সুস্মিতা দেব বলেন, বিজেপির ভেতরে যে দ্বন্দ্ব বাড়ছে তা ক্রমশ প্রকট হয়ে উঠছে। পুরসভার অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ছবি নেই, স্থানীয় বিধায়ক পুরসভা সদস্য, কিন্তু তার কথায় পুরসভা চলে না। এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষকে শুধুমাত্র বিজেপি দিতে পারবে। শুধু তিনজন চালাচ্ছে, এটা বিজেপির কমিশনাররাও জানে, বিজেপির এমএলএও জানেন, আর এমপিও আস্তে আস্তে বুঝে যাবেন যে কেন তিনজন চালাচ্ছে। নতুন ওনার বুঝতে একটু সময় লাগবে। বলছে যে আমি শিলচর শহরের নাগরিকদের সঙ্গে কথা বলবো। আপনি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এটা শিলান্যাস করে, ওদের সঙ্গে আপনি কি আলোচনা করবেন? শিলান্যাসের আগে আপনি আলোচনা করলেন না, বা আপনি যদি এই জিনিসটা দুই দিন পরেই করতেন কি হতো? মিজোরামের তুরিয়ালে রবিবার রাতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোনাবাড়ি ঘাটের লরি চালক আনোয়ারুল ইসলাম লস্কর। আনোয়ারুলের মৃতদেহ মঙ্গলবার মিজোরাম থেকে সোনাবাড়ি ঘাট নিয়ে আসেন শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন বিকেলে মিছিল করে ইউনিয়নের কর্মকর্তারা মৃতদেহ সোনাবাড়ি ঘাটে তার বাড়িতে নিয়ে যান। লরি চালক আনোয়ারুলের মৃত্যুতে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন শিলচর ট্রাক ইউনিয়নের সভাপতি রানাস হোসেন মজুমদার, সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লস্কর। গ্রাহকদের সঙ্গে গ্যাস এজেন্সির আরেকটি প্রতারণার খবর সামনে এসেছে। কালীগঞ্জের গ্যাস এজেন্সির পর এবার বাড়ুইগ্রামের একটি গ্যাস এজেন্সির সিলিন্ডারে জল পাওয়া গেল। নতুন সিলিন্ডার এজেন্সি থেকে নিয়ে এসে স্টোভ জ্বালালেও আগুন ধরেনি। অভিযোগ অনুযায়ী এই সিলিন্ডারে গ্যাস ছিলই না, তার জায়গায় জল ভরে দেওয়া হয়েছিল। দক্ষিণ করিমগঞ্জের ইলাশপুর জিপি সভাপতি সোমবার বাড়ুইগ্রাম গ্যাস এজেন্সি থেকে নতুন সিলিন্ডার বাড়িতে নিয়ে যান, কিন্তু গ্যাস উনুনে সংযোগ করার পর জ্বলছে না দেখে তার সন্দেহ জাগে। সিলিন্ডারের মুখ খুলতেই ভেতর থেকে জল বেরোতে থাকে। এ ঘটনায় ইলাশপুর জিপি সভাপতি জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, তিন দিন আগেও একইভাবে কালীগঞ্জ গ্যাস এজেন্সি থেকে গ্রাহকদের সঙ্গে প্রতারণার খবর পাওয়া যায়। মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব মহরম মঙ্গলবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় সাড়ম্বরে পালিত হয়। এদিন কয়েকটি স্থানে এ উপলক্ষে লাঠি খেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। শিলচর শহরের রংপুর কদমতলায় মহরম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন একটি সংস্থা জনগণের মধ্যে 10,000 গ্লাস শরবত বিতরণ করেছে। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে স্কুটারে করে বিশ্বভ্রমণে বেরিয়েছেন কর্ণাটকের মহীশূরের বাসিন্দা ডক্টর কৃষ্ণকুমার। বাবার ব্যবহার করা পুরনো বাজাজ চেতক স্কুটারে 70 বছরের মাকে নিয়ে মাতৃসেবা সংকল্প যাত্রায় বেরিয়েছেন তিনি। এই সফরে তিনি দেশের বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরছেন। সম্প্রতি তিনি বরাক উপত্যকাও সফর করেছেন। ডক্টর কৃষ্ণকুমার জানান, তিনি বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে টিম লিডার হিসেবে চাকরি করতেন, কিন্তু 2018 সালের 14 জানুয়ারি চাকরি ছেড়ে দিয়ে ওই বছরের 16 জানুয়ারি ভারত ভ্রমণে বের হন। ইতিমধ্যে তিনি তামিলনাড়ু, পণ্ডিচেরি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া, চণ্ডীগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্বের রাজ্যগুলি সফর করেছেন। এদিকে রবিবার সন্ধ্যায় তিনি মিজোরাম থেকে ফিরে আসা মিজোরাম সীমান্তের চানিঘাটের বনমাসী কল্যাণ আশ্রমে রাত কাটান। পরদিন তাঁকে কল্যাণ আশ্রম ও এলাকার লোকেরা উষ্ণ সম্বর্ধনা জানান। ভাগা এম এ লস্কর জুনিয়র কলেজের পক্ষ থেকেও তাঁকে সম্মান জানানো হয়। তিনি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গেও মতবিনিময় করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। পার্ক শিলান্যাসের পর মতবিনিময় কেন, মন্ত্রীর কাছে জবাব চাইলেন সুস্মিতা। মিজোরামে দুর্ঘটনায় মৃত লরি চালকের দেহ ফিরল, শোক ইউনিয়নের। মুসলিমদের ধর্মীয় উৎসব মহরম উদযাপিত, পথচারীদের জল বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।